ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাক্টিভ এলিমেন্ট এবং প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্টগুলো এনার্জি জেনারেট করতে পারে, অর্থাৎ যেই এলিমেন্টগুলো এনার্জি জেনারেট করতে পারে বা এনার্জি তৈরি করতে পারে সেগুলোকে আমরা বলবো অ্যাক্টিভ এলিমেন্ট, এবং যেই এলিমেন্টগুলো এনার্জি জেনারেট করতে পারে না তাদেরকে আমরা বলবো প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্টের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাটারি, ব্যাটারি এসি অর ডিসি সোর্স, ওপি এম অর্থাৎ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইত্যাদি। আর প্যাসিভ এলিমেন্টের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইত্যাদি। অর্থাৎ ব্যাটারি, এসি, ডিসি সোর্স এবং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এগুলো শক্তি উৎপাদন করতে পারে, অর্থাৎ এনার্জি জেনারেট করতে পারে, তাই এদেরকে আমরা বলবো অ্যাক্টিভ এলিমেন্টস। রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো এনার্জি জেনারেট করতে পারে না, তাই এগুলো হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। এখন এই অ্যাক্টিভ এলিমেন্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স এবং ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে যেগুলো অন্য কোনো এলিমেন্টের উপর নির্ভর করে না, আর ডিপেন্ডেন্ট সোর্সগুলো অন্যান্য এলিমেন্টের উপর নির্ভর করে। ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে এভাবে প্রকাশ করা হয়, এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্সকে ডায়মন্ড শেপ আকারে প্রকাশ করা হয়। এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর এটি হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আমরা পরবর্তী লেকচারে ইন্ডিপেন্ডেন্ট সোর্স এবং ডিপেন্ডেন্ট সোর্স সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব।